এই জন্য হচ্ছে আমাদের কোনো জিআরই বা টোফেল বা আইন দিতে হয় না আমি যখন হঠাৎ করে রেসিডেন্ট ডাক্তার শেষ করে যখন আমি ফুল ডাক্তার হিসেবে চাকরি করি তখন আমার স্যালারি লাইক এক ধাপে চার গুণ বেড়ে যায় সো চাকরি পছন্দ না হলে পরের দিন চাকরি চেঞ্জ করতে পারে ইট অনেক বেশি আজকে আমার সাথে আছে ডাক্তার নাসিফানুর আপু আপুর জার্নিটা খুবই ইন্টারেস্টিং আপু বাংলাদেশে এসএসসি এইচএসসি কমপ্লিট করেছে বাংলাদেশে মেডিকেল বা এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করেছে এখন আপু আমেরিকার ডাক্তার তো আপুর এই যে মাঝখানে কি হলো ওইটা নিয়ে ভিডিও এইচএসসি যারা পড়ছে যারা চিন্তা করছে যে বিদেশে কি আমি এখনই চলে যাব এইচএসসির এর পর নাকি পরে যাবো যদি আমি ডাক্তার হতে চাই নাকি আমি আগে বাংলাদেশে মেডিকেলটা করে নিব বা যারা মেডিকেলের ছাত্রছাত্রী বাংলাদেশে তারা যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে স্পেশালি ইউএসএতে আসার ইচ্ছা থাকে তারা কি কী পদক্ষেপ নেবে কি কি ধাপ মাথায় রাখা লাগবে এসব কিছু আজকের ভিডিওতে কভার করব আমরা চেষ্টা করব যতটুকু ডিটেলসে যাওয়া সম্ভব যাওয়ার কিন্তু অনেক সময় তো যে কোনো টপিকে অনেক ডিটেলসে যাওয়া যায় আমি আপুর ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করবো মেডিসিন উইথ ডক্টর ওখানে আপু এখানে আমরা যত টপিক নিয়ে কথা বলব এর মধ্যে অনেকগুলোতে আরও ডিটেলসে গিয়েছে সো যারা ইচ্ছুক তারা আপুর চ্যানেলটা চেক করে দেখেন আমি লিঙ্ক দিয়ে দিবো নাহলে ইউটিউবে সার্চ করে ফেলতে পারেন আপু আপনার প্রেজেন্ট পজিশন কি আমি হচ্ছে হচ্ছে এখন হিসেবে কাজ করছি ইউনিভার্সিটি অফ এটা একটা মেডিকেল স্কুল এখানে আমি রোগী দেখি আর স্টুডেন্টদেরকে পড়াই যার ট্রেনি রেসিডেন্ট ডক্টর তাদেরকেও পড়াই আচ্ছা সেটা হচ্ছে আমার কারেন্ট পজিশন আমি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট বলতে পারেন বাংলাদেশে যেটাকে বলে মেডিসিন স্পেশালিস্ট ওরকম আপনার একটা পরিমাণ টাইম আপনি ছাত্রছাত্রীদের পড়ান মেডিকেল স্টুডেন্টদের আর একটা পরীক্ষা আপনি চিকিৎসা করেন হ্যাঁ আচ্ছা বেশি হয়ে যায় না দুইটা মিলে না एक्चुअली খুব বেশি হয় না কারণ এখানে যেজন্য আমি এখানে ক্যারিয়ারটা চয়েস করেছি কারণ এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই সুন্দর আমি সপ্তাহে 4 দিন কাজ করি সো এর মাঝখানে আর মাসে দুই সপ্তাহ আমি কাজ করার পাশাপাশি রিজসিডেন্ট একজন ডাক্তার আমাকে শ্যাডো করে সো তাকে আমি পড়াই

ভবিষ্যতে হয়তোবা বা ইউএসএ তে বা আমি এখন ইউএসএ আন্ডারগ্রেড এর জন্য যেতে পারি যাতে আমি ওখানে ডাক্তার হতে চাই দুইটা পদ আপনি বাংলাদেশে এইচএসসি এর ছাত্রী আপনার মাথায় কি চলছে আপনি কি ডিসিশন নিয়েছেন এক্স্যাক্টলি খুবই গুড কোশ্চেন আমি আমার জার্নিটা আমি ওখান থেকে শুরু করতে চাই কারণ আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছি আমি যেহেতু ডাক্তার হতে চাই আর আমার বাইরে একটা ডিগ্রি করার ইচ্ছা সো আমি হায়ার এডুকেশনের জন্য বাইরে আসতে চাই সো তখন আমি খোঁজা শুরু করি যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাই কোন পথটা আমার জন্য বেটার হবে তখন আমি রিসার্চ করা শুরু করি যদি আমি দেশের বাইরে যেমন আমেরিকাতে ক্যারিয়ার করতে চাই সেক্ষেত্রে আমেরিকাতে ডাক্তার হওয়ার জন্য আমার এইচএসসি পাস করার পরে একটা আন্ডারগ্র্যাড করতে হবে আন্ডারগ্র্যাড করার পরে তারপর আমাকে মেডিকেল স্কুলে ভর্তি হতে হবে অবভিয়াসলি খুবই কম্পিটিটিভ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট কম্পিটিটিভ ছাড়াও তার উপরে যে জিনিসটা আমাকে খুব বেশি চিন্তা করতে হয়েছে বা আই লাইক সবাইকেই চিন্তা করতে হবে কেমন হবে তখন আমি চিন্তা করে দেখলাম আমি যদি ইউএসএতে আন্ডারগ্র্যাড করতে আসি সেক্ষেত্রে আমার তিনশো হাজার ডলার লাগবে মানে হচ্ছে প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি টাকা অন টপ অফ দ্যাট মেডিকেল কলেজ এখানে খুবই কম্পিটিভ এবং খুবই ব্যয়বহুল সো সব মিলিয়ে আট থেকে দশ কোটি টাকা আমার খরচ হবে শুধুমাত্র মেডিকেল কলেজ পড়ার জন্যই আর মেডিকেল আন্ডারগ্রাজুয়ে স্কলারশিপ হয়তো বা পসিবল যদিও খুবই কম্পিটিভ তুমি জানো সম্ভব কিন্তু মেডিকেল কলেজে ইটস কাইন্ড অফ ইম্পসিবল যে কোনো ধরনের স্কলারশিপ পাওয়া সো তার মানে আমাকে মিনিমাম যদি আন্ডারগ্রাজেট কিছু স্কলারশিপ ম্যানেজ করতেও পারি আমাকে চার কোটি টাকা মেডিকেল কলেজের জন্য আমাকে অবশ্যই দিতে হবে আমি এদের এখানে যেসব স্টুডেন্টদেরকে পড়াই বা যেসব ডাক্তারের সাথে কাজ করি তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টের কোনো ধরনের স্কলারশিপ ছিল না ওরা স্টুডেন্ট লোন নিয়ে পড়েছে আমি যেহেতু বাইরে থেকে এসেছি আমার জন্য আমেরিকার কোনো লোন অ্যাভেলেবেল হবে না সো আমাকে বাংলাদেশ থেকে লোন নিয়ে আসতে হবে সো দিজ আর লাইক আ লট অফ কমপ্লিকেটেড সিচুয়েশান ফাইন্যান্সিয়ালি আমার জন্য অ্যাকচুয়ালি পসিবল হতো না তখন আমি চিন্তা করলাম আমাকে সরাসরি এইচএসির পরে আমেরিকাতে মেডিকেল কলেজে ভর্তি হব এটা হয়তো আমার জন্য ক্লোজ টু ইম্পসিবল হয়ে যাচ্ছে কিন্তু আমার তো ডাক্তার হতেই হবে আমি চাই ডাক্তার হতে আর আমি বাইরেও একটা ডিগ্রি করতে চাই তখন আমার সেকেন্ড অপশনটা কি হবে সেটাই একটি ইন্টারেস্টিং জার্নি সেটা নিয়ে আমি এমবিবিএস বাংলাদেশে পাশ করার পরেও কিভাবে আপনি আমেরিকাতে ডাক্তার হিসেবে ক্যারিয়ার করতে পারবেন সেটা নিয়ে ডিটেল আজকে আমি সিয়ামের সাথে এটা নিয়ে কথা বলবো আচ্ছা আন্ডারগ্রেডে আসলে চার বছর এখানে আন্ডারগ্রেড করা লাগে বা ব্যাচেলার্স করা লাগে মেডিকেল স্কুলে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশে যেমন ব্যাচেলার্সটাই মেডিকেল ডিগ্রি এখানে চার বছর ব্যাচেলার্স চার বছর মেডিকেল স্কুল আমি ব্যাচেলার্সের স্কলারশিপ আর নিয়ে বেশি তো অনেক কথা বলেছি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়া সম্ভব আমি নিজেই পেয়েছিলাম কিন্তু অনেক কম্পিটিটিভ এটার পর যখন আমি মেডিকেল স্কুলে যাব চার বছরের জন্য ওখানে স্কলারশিপ ইম্পসিবল বললেই চলে যারা যেন আমি চিনি দুই ক্যাটাগরিতে পরে এক এক ক্যাটাগরি হচ্ছে তার এখান থেকে স্টুডেন্ট লোন নেয় এবং যখন ডাক্তার হওয়ার পর অনেক টাকা কামায় তখন আস্তে আস্তে স্টুডেন্ট লোনটা পে অফ করে দেয় আরেকটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে তাদের এমডি তাদের পিএইচডি দিয়ে তারা ফান্ড করে ওইটা খুবই হাতে গোনা কয়েকটা ছাত্রছাত্রী পায় সো একটা এইচএসসির আমি ছাত্র বা এইচএসসির ছাত্রী এত দূরদর্শী এত কম্পিটিভ একটা প্রোগ্রামে নিয়ে আমি আমার পুরো ক্যারিয়ার বেট করব। জিনিসটা ফেলে একটা ভালো আইডিয়া নাও হতে পারে সাপুর কাছে মনে হচ্ছে আচ্ছা আমি বাংলাদেশ থেকে মেডিকেলতে কমপ্লিট করি এরপর আমি দেখি ইউএসএতে আমি কিভাবে বিভিন্ন উপায়ে ডাক্তার হতে পারবো সাপু আমি যতটুকু জানি আপনি বাংলাদেশে সলিমুল্লা মেডিকেল থেকে ইয়ে করেছেন আমার কিছু মনে হয় আপু যদি এখানে আসতো কম্পিটিভ ইয়ে তো চাটস পেতো যেহেতু বাংলাদেশে শলিমূল্যে চার্জ পেয়েছেন এরপর আপনি ইউএসএতে এসছেন সো আমি এখন একটা এম ছাত্র বা ছাত্রী আমার কি কি রিকোয়ারমেন্ট মাথায় রাখা লাগবে ইউএসএতে ডাক্তার পাওয়ার জন্য এক্স্যাক্টলি সো বাংলাদেশ থেকে এম বিবিএস পাশ করে এসেও আমেরিকাতে ডাক্তার হিসেবে ক্যারিয়ার করা সম্ভব আমি করছি আমার মতো এরকম অনেক ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাস করে এসে আমেরিকাতে ডাক্তার হিসেবে ক্যারিয়ার করেছে সো এর জন্য যে কাজগুলো করতে হবে সেটাকে আমরা মোরলেস পাঁচটা স্টেপে ভাগ করতে পারি একটা হচ্ছে আপনি যখন এম বিবিএসের স্টুডেন্ট থাকা অবস্থায় আমেরিকার যে লাইসেন্সিং পরীক্ষাগুলো সেগুলো পাশ করতে পারেন এই লাইসেন্সিং পরীক্ষার নাম হচ্ছে ইউএসএমএল এটা তিনটা স্টেপ ইউএসএমএল স্টেপ ওয়ান ইউএসএমএল স্টেপ টু এবং আরেকটা এক্সাম দিতে হয় যার নাম হচ্ছে ওইটি এই তিনটা পরীক্ষায় থ্যাঙ্কফুলি বাংলাদেশ থেকে দেওয়া যায় সো এটার জন্য আপনার কোথাও ট্রাভেল করতে হবে না সো সবগুলো পরীক্ষা আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন হুইচ ইজ গ্রেট আগে এইসব পরীক্ষার জন্য নানা দেশে ট্রাভেল করতে হতো এখন আর এই সমস্যাটা নেই আর সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে তারপর সবগুলো পরীক্ষা পাশ করে ফেলার পরে যদি পরীক্ষায় ভালো স্কোর থাকে তাহলে আপনাকে একটা রোটেশন করতে হবে ইউএসএতে হুইচ ইজ আনপেইড রোটেশন কিন্তু খুব বেশি সময়ের জন্য না তিন মাসের জন্য একটা রোটেশন করতে হবে এই রোটেশনে আপনি যেই সব ডাক্তারদের সাথে কাজ করবেন সেই ডাক্তাররা আপনাকে একটা লেটার অফ রিকমেন্ডেশন দেবেন সো আপনার মোটামুটি তিন মাসের ক্লিনিক্যাল এক্সপোজার ক্লিনিক্যাল রোটেশন এবং তিনটা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে এই সবগুলো নিয়ে তখন আপনি রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেশন যদি স্ট্রং হয় তাহলে আপনাকে ইন্টারভিউ জন্য ডাকা হবে আচ্ছা আর তখন ইন্টারভিউ যদি আপনি নেল করতে পারেন খুব ভালো করতে পারেন তাহলে আপনাকে রেসিডেন্ট ডাক্তার হিসেবে আমেরিকাতে কাজ করার সুযোগ দেওয়া হবে আচ্ছা তো আমরা পাঁচটা স্টেপ খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এখন আমরা প্রত্যেকটা স্টেপের ভেতরে যাব একটু ডিটেলসের জন্য তো ইউএস এম আপু আপনি বললেন যে পরীক্ষা বাংলাদেশ থেকে দেওয়া হয় আমি দুইটা ইয়ে করব একটা হচ্ছে কিরকম খরচ পড়ে আর এটা হচ্ছে আপনি বাংলাদেশে বসে কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন প্রথম এই লাইসেন্সিং পরীক্ষাগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে আপনার এম বিবিএস পাস করতে হবে এমন কোনো কথা নেই আপনি এমবিবিএস স্টুডেন্ট থাকা অবস্থায় এই পরীক্ষাগুলো দিতে পারেন হুইচ ইস গ্রেট সেভস আ লড অফ টাইম ফর ইউ তাই না কারণ আপনি এম বিবিএস পাশ করার সাথে সাথে যদি আমেরিকার লাইসেন্সিং পরীক্ষা পাশ হয়ে যায় তাহলে আপনার পাশ করার পরে আর খুব বেশি সময় লাগবে না চাকরি পেতে সো এটা হচ্ছে টোটাল তিনটা পরীক্ষা ইউসএম স্টেপ ওয়ান ইউসএমএল স্টেপ টু সিকে এবং একটা ও এটা হচ্ছে একটা

কিন্তু এক্সামগুলো একটু এক্সপেন্সিভ এক একটা এক্সামে রেজিস্ট্রেশনের জন্য আপনার এক হাজার থেকে পনেরোশো ডলার খরচ হবে আচ্ছা সো প্রথম পরীক্ষার জন্য এক হাজার ডলার দ্বিতীয় পরীক্ষার জন্য এক হাজার ডলার এবং তৃতীয় পরীক্ষার জন্য এরকম এক হাজার থেকে পনেরোশো ডলারের মতো খরচ হবে সো সবগুলো পরীক্ষা কমপ্লিট করতে আপনার মোরলেস চার হাজার ডলারের মতো খরচ হবে আর এই পরীক্ষাগুলোর প্রিপারেশন ম্যাটেরিয়ালস এটা নিয়ে কথা বলাটা একটু ট্রিকি খুব একটা কম সময়ের একটা ভিডিওতে এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে যদি আপনারা কেউ এই ভিডিওগুলো সম্পর্কে বা কীভাবে এক্সামগুলো দিতে হয় বা এই এক্সাম সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে আপনারা ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন ওখানে আমি ইন্ডিভিজুয়ালি সব পরীক্ষা সম্পর্কে ডিটেলস বলে দিয়েছি আর বাট ইন এ ন্যাচুরাল লাইক স্টাডি ম্যাটেরিয়াল আমি বাংলাদেশ থেকে পরীক্ষা দিয়েছি সো বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি সো স্টাডি ম্যাটেরিয়ালসগুলো বাংলাদেশে অ্যাভেলেবল কী কী স্টাডি ম্যাটেরিয়াল আছে এগুলো আপনি আমার চ্যানেলে খুঁজতে পারবেন নীল খেতে পাওয়া যায় আর হচ্ছে মোস্টলি কিছু ভিডিওস দেখতে হয় আর এই এক্সামগুলো হচ্ছে এমসি কিউ এক্সাম প্রত্যেকটা এক্সামের লেংথ হচ্ছে আট ঘন্টা এবং এই আট ঘন্টার মধ্যে আপনার এক্সামগুলো শেষ করতে হবে এবং এক্সাম শেষ করার পরে এরা এই সবগুলো এক্সামের স্কোর ইউএস মেডিকেল লাইসেন্সিং বোর্ড ওরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে আপনার এক্সামের স্কোর পোস্ট করবে ইউএসএমএল সম্পর্কে জানতে বললাম এখানে যারা ইউএসএতে যারা এমডি দিচ্ছে তাদেরও পরীক্ষাটা দেওয়া লাগে সেটা থেকে পালানোর কোনো উপায় নেই আমার ফ্রেন্ডস যারা এমডি প্রোগ্রামে ঢুকছে তারা এখনই ইউএসএমএল নিয়ে গল্প করা শুরু করে দিয়েছে আপু এরপরে দ্বিতীয় ধাপে বলেছিল যে ইউএসএমএল তিন পার্ট করার পর ইউএসএতে ক্লিনিক্যাল রোটেশনের জন্য অ্যাপ্লাই করা লাগে সো আপু আপনি বাংলাদেশে বসে আছেন এরকম ক্লিনিক্যাল রোটেশনের জন্য আমি কাদেরকে ইমেল পাঠাবো কয়জন মানুষকে ইমেল পাঠাবো যদি একটু ডিটেলস দিতে পারতাম হ্যাঁ আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই ইউএস ক্লিনিক্যাল রোটেশন জিনিসটা কি মানে হচ্ছে আমরা যারা বাংলাদেশে ডাক্তারি পড়েছি বা বাংলাদেশে কাজ করছি আমরা তো বাংলাদেশে ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানি বাংলাদেশে কিভাবে ডাক্তাররা কাজ করে এটা জানি। কিন্তু আমেরিকার সিস্টেম কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এখানে কিভাবে ডাক্তাররা কাজ করে কিভাবে ডক্টর পেশেন্ট ইন্টারাকশন হয় এখানকার ডায়নামিক্সটা কী এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সো প্রত্যেকটা দেশেরই একটু একটু ডিফারেন্ট কিন্তু কম্পারেটিভলি ইউএসএটা ডিফারেন্ট সো যাদের ইউএসতে কোনো ধরনের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নাই তাদেরকে ডাক্তার হিসেবে চাকরি দেওয়াটা একটু ট্রিকি কারণ আমি যখন ইন্টারভিউ করি স্টুডেন্টদেরকে বা বিভিন্ন ট্রেনি রেসিডেন্টদেরকে তখন তাদের যদি ইউএসতে কোনো ধরনের ক্লিনিক্যাল এক্সপোজার না থাকে তাহলে তাদেরকে ডাক্তার হিসেবে চাকরি দিতে গেলে মনে হয় ও তো আমেরিকার তেমন কিছুই জানে না ওকে তো আমার এখন অনেক কিছু শেখাতে হবে এখানে ডাইনামিক শেখাতে হবে বা ইংলিশে ঠিকমতো কথা বলতে পারে কি না সেটাও আমি ঠিক ঠাক মতো জানি না রাইট সো এই জন্য সবগুলো পরীক্ষা পাশ করার পরে স্টুডেন্টদেরকে এনকারেজ করা হয় আমেরিকাতে কিছু ক্লিনিক্যাল রোটেশন করার জন্য ওই ক্লিনিক্যাল রোটেশন মানে হচ্ছে ওই স্টুডেন্টরা বাংলাদেশ থেকে ইউএসতে আসবে এসে এখানকার বিভিন্ন ডাক্তারদের সাথে তিন থেকে চার মাসের একটা ক্লিনিক্যাল রোটেশন করবে ওরা ডাক্তারের সাথে থাকবে রুগী দেখবে রুগীর সাথে কথা বলবে কিভাবে এখানে কাজকর্ম চলে সেটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া নেবে সো এইটাকে বলা হয় ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা ইউএস ক্লিনিক্যাল রোটেশন আনফর্চুনেটলি এটা হচ্ছে কমপ্লিটলি আনপেইড এটার জন্য আপনাকে কোনো ধরনের টাকা পয়সা দেওয়া হবে না শুধু তাই না আপনার থাকা খাওয়া এবং ওই রোটেশনের টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে কিন্তু তিন মাসের জন্য তিন থেকে চার মাস তিন মাস মিনিমাম রিকোয়ারমেন্ট তিন মাসের বেশি করতে পারলে খুবই ভালো কিন্তু আমাদের জন্য যেহেতু ফাইন্যান্সিয়ালি এটা একটু চ্যালেঞ্জিং লিমাম আমি নিজে তিন থেকে চার মাসের রোটেশন করেছি এর থেকে বেশি করিনি এবং আমার পরিচিত অসংখ্য ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট যারা ইউএসএর বাইরে থেকে পাশ করে এসেছে ওরাও তিন থেকে চার মাস রোটেশন করেছে এবং ওরা ঠিকঠাকভাবে পরবর্তীতে রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি পেয়েছে আচ্ছা আপু তো ইউএসএতে ক্লিনিক্যাল রোটেশনে আসার জন্য কোথায় অ্যাপ্লাই করা লাগবে কাদেরকে ইমেল পাঠাবো তারপর কি ভিসায় আসা লাগবে এসব নিয়ে যদি একটু ডিটেলস সো ইউএস ক্লিনিক্যাল রোটেশনের জন্য বিভিন্ন প্রফেসরদেরকে ইমেল করতে হয় এখন দুই ভাবে ক্লিনিক্যাল রোটেশন করা যায় একটা হচ্ছে পেইড আইটেম হচ্ছে আনপেইড কিছু কিছু এজেন্সি আছে যারা টাকার বিনিময়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদেরকে নানা জায়গায় প্লেসমেন্ট করে দেয় সো এটার জন্য প্রতি মাসে অ্যাকচুয়ালি এক হাজার থেকে দুই হাজার ডলারের মতো খরচ হয় সো এই এদের এফএমজি পোর্টাল একটা ফেমাস অর্গানাইজেশন ওরা এই ধরনের ক্লিনিক্যাল রোটেশন আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ওরা আপনার প্রোফাইল দেখে আপনার জন্য ক্লিনিক্যাল রোটেশনে ব্যবস্থা করে দেবে টাকা দিতে হবে যদি আপনার বাজেট শর্ট হয় যেটা আমার ক্ষেত্রে ছিল আমার এত প্রত্যেক মাসে দুই হাজার টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আমার ছিল না তখন তখন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমার কোনো অ্যাক্টিভ ইনকাম ছিল না সো আমার জন্য প্রতি মাসে দুই হাজার খরচ করে একটা রোটেশন মানে তিন মাসে টেনিকা রোটেশনের জন্য ছয় থেকে আট হাজার ডলার খরচ হবে এটা বেয়ার করার মতো লাইক অ্যাবিলিটি আমার ছিল না সো আমি অল্টারনেটিভ যে রুট সেটাতে গিয়েছি সেটা হচ্ছে আমি বিভিন্ন প্রফেসরদেরকে ইমেল করতাম যে আমি আমি হচ্ছি ডক্টর নোর এটা হচ্ছে আমার ইউএসএম স্কোর এবং আই হ্যাড এ ডিসেন্ট স্কোর ইন এক্সাম তখন আমি বলতাম যে আমি আপনার সাথে একটি ক্লিনিক্যাল রোটেশন করতে পারি কি না এরকম আমি অ্যাকচুয়ালি একশো থেকে দুইশো জন প্রফেসরকে ইমেল করেছি নাম্বারটা প্রবাবলি ক্রেজি লাগছে আপনাদের কাছে কিন্তু ইটস জাস্ট ইমেল কপি অ্যান্ড পেস্ট ইটস ওকে যদি দুশোটা ইমেলের পরিবর্তে যদি আমার ছয় হাজার ডলার বাঁচে সো আমি দুশো কেন আমি ছয়শোটা ইমেল করতে রাজি আছি স্যার আমি এরকম দুই থেকে তিনশো জন প্রফেসরকে ইমেল করেছি আমার সিচুয়েশন এক্সপ্লেন করে এবং তাদের সাথে একটি ক্লিনিক্যাল রোটেশন করার পারমিশন চেয়েছি এর বিনিময়ে আমি ফ্রিতে ক্লিনিক্যাল রোটেশন করতাম আর এর বিনিময়ে ওনাদের যদি কোনো রিসার্চ প্রজেক্টে কাজ করতে হতো অথবা কোনো রিসার্চ পেপার লিখতে হতো বা কেস রিপোর্ট লিখতে হতো আই ওয়াজ রেডি টু ডু দ্যাট সেক্ষেত্রে আমি ওনার জন্য কেস রিপোর্ট লিখে দেবো এটা কোনো একটা জার্নালে পাবলিশ হলে আমার নাম ওখানে যোগ হবে সেই সাথে আমি একটা ফ্রি ক্লিনিক্যাল রোটেশন করতে পারবো এরকম তিনশোটা ইমেল করার পরে প্রবভলি আমাকে দশজন বা পাঁচজন প্রফেসর আমাকে ইমেল ব্যাক করেছিলেন যে দে আর ইন্টারেস্টেড টু টেক মি অ্যাজ আ রোটেশন স্টুডেন্ট তখন আমি তাদের সাথে এরকম তিনজন প্রফেসরের সাথে আমি রোটেশন করেছি তখন ওই তিনজন প্রফেসর আমার কাজে খুবই ইমপ্রেসড হয়েছিল এবং তারা তিনজন প্রফেসরই আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিয়েছিল ফরচুনেটলি ইনাফ আমি যে ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল রোটেশন করেছি ওরা আমাকে এত পছন্দ করেছে যে পরবর্তীতে আমি ওখানেই রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি নিয়ে যাই বলেন কোন ইউনিভার্সিটিতে আপনি নিয়ে এসেছেন ইট ওয়াজ ব্রাউন ইউনিভার্সিটি ব্রাউন ইউনিভার্সিটি হচ্ছে ইউএস এর খুবই প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি আইভি লীগ হয়তো আপনারা টার্মটা শুনে থেকেছেন আইভি লীগ একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি এর মধ্যে একটা হচ্ছে ব্রাউন এখানে আন্ডারগ্রেড থেকে শুরু করে মাস্টার্স এবং মেড স্কুল সবকিছুই বেস্ট প্রেস্টিজেস বেশি খুবই কম্পিটিভ ডোকা সো আপু হয়তো বা বলতে লজ্জা লাগবে আপুর কেন লজ্জা নেই বলে দিলাম যে এটা খুবই একটা প্রোগ্রাম সো আপু যতগুলো ইমেইল লিখেছে আপু যতগুলো কোয়ালিফিকেশান দেখেছে ক্লিনিক্যাল রোটেশনে যে পারফরমেন্সগুলো দেখেছে সবগুলো এনশোর করেছে যে আপু এরকম একটা ভালো প্রোগ্রামে ম্যাচ হবে আর স্পিকিং অফ ভালো প্রোগ্রামে ম্যাচ হওয়া এবং লেটার অফ রেকমেন্ডেশন এরকম প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের জন্য আপু আপনি বলে লেটার অফ রিকমেন্ডেশন লাগে যদি ওইটা নিয়ে একটু ডিটেইলসে কথা বলতে স্যার হ্যাঁ লেটার অফ রিকমেন্ডেশন হচ্ছে কোন আইটার প্রফেসর রিকমেন্ড করবে আপনাকে যে আপনি একটা ভালো স্টুডেন্ট বা ভালো ডক্টর অ্যান্ড এলিজিবল ফর দ্যাট পার্টিকুলার পজিশন রাইট সো সেই আমেরিকাতে এইসব লেটার অফ রিকমেন্ডেশন তিনজন প্রফেসরের কাছ থেকে নিতে হবে এটা হতে পারে আপনি যেই দেশে এমবিবিএস পাস করেছেন ওই দেশের প্রফেসর বা হতে পারে আমেরিকার প্রফেসর এন যদি আপনি আমেরিকার প্রফেসরের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নিতে পারেন এটা অবভিয়াসলি আপনার অ্যাপ্লিকেশনের ওয়েটটাকে অনেকটা বাড়িয়ে দেবে কম্পেয়ার টু যদি বাংলাদেশ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নেন বাট এমন না যে সব আমেরিকার লেটার অফ রিকমেন্ডেশন হতে হবে এমন কোনো হান্ড্রেড পার্সেন্ট কথা নেই হলে খুবই ভালো না হলেও বাংলাদেশের একটা লেটার অফ রিকমেন্ডেশন বা আমেরিকার প্রফেসর নিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন হতো আপনাদের থাকতে পারে যে লেটার অফ রিকমেন্ডেশন আমি গুলো করবেন তখন চেষ্টা করবেন যে তিনটা ডিফারেন্ট ডক্টর সাথে করতে তার তিনজন ডিফারেন্ট ডক্টর আপনাকে আলাদাভাবে চিনবে এবং তিনজন আপনাকে লেটার অফ রিকমেন্ডেশন দেবে তিনটা লেটার অফ রিকমেন্ডেশন হলেই হবে এর থেকে বেশি দরকার নাই আমার প্রেফারেন্স ছিল আমি এখানে যেসব ডাক্তারদের সাথে কাজ করেছি তারা যেন আমি লেটার রেকমেন্ডেশন সো আমি তিনটা লেটার অফ রেকমেন্ডেশন এখান থেকে তিনটা কিভাবে পেলেন রোটেশন কারণ আমি ফার্স্ট রোটেশন করেছিলাম ইন্টারনাল মেডিসিনে সেকেন্ড রোটেশন করেছিলাম আইসিইউতে তখন আইসিইউতে সব একজন ডাক্তারই যে কাজ করে এরকম না সো এক সপ্তাহ একজন ডাক্তার কাজ করে আরেক সপ্তাহ অন্যজন ডাক্তার কাজ করে সো এরকম আমি দুইজন এর সাথে কাজ করেছি সো আইসিইউ দুইজন ডক্টর আমাকে লেটার অফ রেকমেন্ডেশন দিয়েছে আর একজন ইন্টারনাল মেডিসিনের ডক্টর আমাকে সাথে কথা হয়ে কি এখানে আসে নাকি একজনের সাথে কথা হয়ে এখানে আসার পর বাকি দুই জনের সাথে আমি একজনের সাথে কথা বলি এখানে এসেছিলাম আচ্ছা তারপর আমি এখানে আসার পরে একটা হসপিটালে অসংখ্য ডাক্তার কাজ করে এবং আপনি কাজ করার সময় বের করবেন অ্যাকচুয়ালি কোন ডাক্তারটা মোর এনথুসিয়াস্টিক টিচ করতে লাইক করে সো আমি জাস্ট তাদের কাছে অ্যাপ্রোচ করেছি আমি তোমার সাথে কি আরেকটা রোটেশন করতে পারি কি না তখন ওনারা বলেছেন ও কে করতে পারো সো এভাবে আমি একটা রোটেশনের অ্যাপ্রুভাল নিয়ে আসি তারপর আমি খুঁজে বের করি অন্যান্য ডাক্তারদেরকে তারপর আমি তিনটা রোটেশনে অ্যাপ্রুভাল পাই অ্যান্ড অল অফ দোজ ওয়ার কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ইট সেভ দ্য লড অফ মানি ফর মি তিন চার মাসের জন্য যে আসছিলেন আপু সাধারণত ছাত্রছাত্রীরা কি ভিসা নিয়ে আসে এটা এটা হচ্ছে এটা একটা ভিজিটার ভিসা এটা তো কোনো স্টুডেন্ট ভিসা না আপনি একটা ক্লিনিক্যাল রোটেশনের জন্য আসছেন সো এটার জন্য আপনাকে বি ওয়ান বি টু যেটা হচ্ছে ভিজিটার ভিসা ক্যাটাগরি সেই সেই ভিজিটার ভিসা ক্যাটাগরিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ভিজিটার ভিসা সাধারণত পাঁচ বছরের জন্য অ্যাপ্লিকেবল হয় আপনি ছয় মাস করে থাকতে পারবেন ইউএসএতে ছয় মাস করে আপনি বাংলাদেশে ব্যাক করে আবার দুই তিন মাস থেকে আবার ইউএসএতে ব্যাক করতে পারবেন সো ইট উইল নট বি এ প্রবলেম যদি আপনি তিন মাসের জায়গায় ছয় মাস ক্লিনিক্যাল রোটেশন অ্যাফোর্ড করতে পারেন বা অপরচুনিটিস পেয়ে যান তাহলে ওই ভিজ একটা ভিজিটার ভিসা দিয়ে আপনি অ্যাটলিস্ট পাঁচ বছরের মতো ক্লিনিক্যাল রোটেশনের জন্য ইউ আর অল সেট এই ক্লিনিক্যাল রোটেশনে বা এই ভিসা প্রসেসে আপনার ইংরেজি দক্ষতার প্রমাণ দেওয়া লেগেছিল IELTS এর স্কোর বা TOEFL এর স্কোর দ্যাটস এ वेरी গুড কোশ্চেন انا কোনো IELTS লাগে না কোনো TOEFL লাগে না কোনো GIRI লাগে না एक्चुअली USMLE পরীক্ষাগুলো এত কঠিন দ্যাট আর অন্য কোনো পরীক্ষার মধ্যে যে আপনি যদি ইংরেজিতে দক্ষতা না থাকে তাহলে আপনি USMLE এর কোশ্চেন গুলো পড়ে ওই কোশ্চেন গুলো অ্যানসার করা সম্ভব না এই জন্য হচ্ছে আমাদের কোনো GIRI বা TOEFL বা NTST তে হয় না এই দুটা তো ক্লিনিক্যাল এক্সাম আর তো থার্ড এক্সামের কথা আমি যেটা শুরুতেই বলেছি ওর নাম হচ্ছে ওইটি এটা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম এটা শুধুমাত্র মেডিকেল প্রফেশনাল ছাড়া অন্য কাউকেই দিতে হয় না এটাতে মোরলেস

অনেক সময় জিআরই লাগতে পারে অনেক সময় এমবিএর জন্য জিমেট লাগতে পারে আপু যেমন বলল ইউএসএমএলই থাকলে আসলে মেডিকেল ইয়ার জনের এরকম কোণটায় দরকার হয় না কারণ ওই ইকোই एग्जाम পারলে তারা বুঝে নেবে যে আপনি ইংরেজিতে দক্ষ আচ্ছা তো আপনি ক্লিনিক্যাল রোটেশন করলেন আপনি তিনটা প্রফেসর স্লাশ ডাক্তার দের সাথে সম্পর্ক ভালো করলেন যারা আপনার লেটার অফ রিকমেন্ডেশন লিখে দিবে এখন আপনার রেসিডেন্সি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওটার জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে ওইটা নিয়ে যদি একটু কিছু বলেন এই প্রসেসটা কি হয় আসলে এটা হচ্ছে সব মানে আপনার যদি ভালো স্কোর থাকে এক্সামে আপনি ইউএসতে ক্লিনিক্যাল রোটেশন আছে এবং আপনার তিনটা লেটার অফ রেকমেন্ডেশন আছে এখন নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লিকেশন প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে সব ডাক্তাররা পৃথিবীর সব ডাক্তাররা একটা পোর্টালে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন জমা দেয় সো ওই অ্যাপ্লিকেশনে আপনি আপনার রিজুমি ডেভেলপ করবেন করার পরে আপনি যেসব সব হসপিটালে অ্যাপ্লাই করতে চান সব হসপিটালে ওই পোর্টালের মাধ্যমে ক্লিক করে করে ওইসব হসপিটালে আপনি আপনার রিজিউমই সেন্ড করে দেবেন তখন একজন ডাক্তারের রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি পাওয়ার জন্য আপনি আয়দার ইন্টারনাল মেডিসিন যদি আপনার পছন্দের হয় তাহলে আপনি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে অ্যাপ্লাই করবেন পিডিয়াট্রিক্স হলে পিডিয়াট্রিক্স অথবা সার্জন হতে চাইলে সার্জন অভিযোগ গায়ন হতে চাইলে গায়নোকোলজিস্ট হতে চাইলে গায়নোকোলজিস্ট সো আপনি কোন স্পেশালটিতে অ্যাপ্লাই করতে চান সেই স্পেশালটি সিলেক্ট করে এরকম একশো থেকে দেড়শো হসপিটালে আপনি আপনার রিজিউমই সেন্ড করে দেবেন এরকম একশো থেকে দেড়শো হসপিটালে অ্যাপ্লাই করার জন্য

কারো কারো রিজমি এত বেশি স্ট্রং হয় যে তারা হয়তো তিরিশ চল্লিশ টা ইন্টারভিউ পেয়ে যায় কিন্তু যেহেতু বাংলাদেশি স্টুডেন্ট আমরা আমাদের খুব বেশি বাট নট নেসেসারি যে আপনার তিরিশ থেকে চল্লিশটা ইন্টারভিউ পেতে হবে সো আমি তিনটা ইন্টারভিউ পেয়েছি আমি ম্যাচ হয়েছে আবার বিশটা ইন্টারভিউ পেয়েও অনেকে ম্যাচ নাও হতে পারে রাইট সো আবার অনেকের একটা ইন্টারভিউ পেয়েও ম্যাচ হয়েছে এমন মানুষজনকেও আমি চিনি বাট লাইক অ্যাজ এ সেট একশোটা হসপিটালে বা একশো থেকে দেড়শোটা হসপিটালে অ্যাপ্লিকেশন করার উদ্দেশ্য হচ্ছে আমি যেন একটা গুড অ্যামাউন্টের ইন্টারভিউ পাই পাইতে

সেশন যারা ইন্টারভিউ পর্যন্ত যেতে পারে তাদেরকে নিয়ে আমার গ্রুপ সেশন করতেও কোনো অসুবিধা নাই কারণ ওই পর্যন্ত আসাটা অ্যাকচুয়ালি অনেক টাফ আমাদের সময় হতো ইন আচ্ছা কিন্তু এখন হয় সব কিছু অনলাইন রকম যে হসপিটালে আমি ইন্টারভিউ দেবো ওরকম তিন থেকে চারজন ডাক্তার আমার ইন্টারভিউ নেবে এবং খুবই ইন্টারেস্টিংলি এখানে কোনো ধরনের ক্লিনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় না আপনি যে ক্লিনিক্যালি একজন ভালো স্টুডেন্ট বা ভালো ডাক্তার হওয়ার এলিজিবল সেটা আপনি ইউএসএমলি স্টেপ ওয়ান স্টেপ টু দিয়ে প্রমাণ করে দেবেন এখন একটা ইন্টারভিউয়ে আপনাকে কোনো ধরনের মেডিকেল কোয়েশ্চেন করা হবে না কিন্তু একজন ডাক্তার হওয়ার জন্য শুধুমাত্র যে মেডিকেল নলেজটাই ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু সেরকম না একটা ডাক্তার হওয়ার জন্য আপনার একটা কমিউনিকেশন স্কিল লাগবে রাইট আপনার পেশেন্ট ডক্টর ইন্টারাকশান একটা চ্যালেঞ্জিং পেশেন্টকে কিভাবে ম্যানেজ করতে হবে একটা ডিফিকাল্ট পেশেন্টকে কিভাবে ম্যানেজ করতে হবে একজন পেশেন্ট হয়তো আনফর্চুনেটলি মারা যাচ্ছে বা একটা ডাইং পেশেন্ট এরকম পেশেন্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন আপনার নার্ভটা কেমন বা আপনার একটা ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি কেমন এইটা ইন্টারভিউতে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে দেখা হয় এটা কোনো ধরনের ক্লিনিক্যাল কোয়েশ্চেন না আরেকটা কথা হচ্ছে একজন ডাক্তার হওয়া হচ্ছে টিম ওয়ার্ক তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান ক্লিনার সাপ্লায়ার সবার সাথে একসাথে একটা টিম হিসেবে কাজ করতে হবে সো আপনি একজন টিম প্লেয়ার হিসেবে আপনি কেমন আর আপনার ক্লিনিক্যাল প্রফিসিয়েন্সি কেমন আপনি রোগীর সাথে ঠিক মতো ইন্টার্যাক্ট করতে পারেন কি না এই সব কিছু অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেখা হয় ইন্টারভিউটা খুবই ইন্টারেস্টিং আই এম হ্যাপি টু গো ওভার উইথ আমি আমি এটা নিয়ে আপনাদেরকে ডিটেলস বলতে পারি যারা ইন্টারভিউ পর্যন্ত যাবেন আমাকে ফিল ফ্রি টু ইমেল মে আমি তাদেরকে পার্সোনাল ওয়ান টু ওয়ান সেশন দিতেও আমার কোনো অসুবিধা নেই পারফেক্ট হয়ে গেল আপু আপনার রেসিডেন্সিতে আপনি বলেছিলেন আপনার ব্রাউন ইউনিভার্সিটিতে ম্যাচিং হয় তো এরপর কি আমি রেসিডেন্সিতে ম্যাচিং হলো অনেক সেলিব্রেশন করলাম হ্যাঁ আমি যখন রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি পাওয়ার পর ওটা হচ্ছে একটা ট্রেনিং সেশন এখন আপনি যদি সার্জন হন তাহলে আপনার ট্রেনিং হবে হয়তো চার থেকে পাঁচ বছর আপনি যদি পিডিয়াট্রিশিয়ান হন তাহলে আপনার ট্রেনিং ট্রেনিং বা রেসিডেন্ট ডক্টর বা ট্রেনি ডক্টর হিসেবে চাকরি করবেন আপনি তিন বছর আচ্ছা এটা যদিও একটা ট্রেনিং পজিশন এটা পেইন্ট স্ট্যান্ডার্ড পেমেন্ট হচ্ছে বছরে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার ডলার আচ্ছা হুইচ ইজ প্রেটি মাছ গুড ইনাফ ইয়াং ডাক্তারের লাইফ শুরু করার জন্য এটা গুড অ্যামাউন্ট অফ মানি তারপর তিন বছর রেসিডেন্সি শেষ হয়ে গেলে আপনার তখন ট্রেনিং পজিশন শেষ তখন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন এবং অসংখ্য চাকরি অ্যাভেলেবল আমেরাকি যত বেশি ডাক্তার দরকার সেই তুলনায় চাকরি ইলিজিবল ডাক্তারের সংখ্যা কম হয় সো চাকরির কোনো ধরনের কোনো অভাব নাই তারপর আপনি ট্রেনিং শেষ করার পর আপনি ফুল ফ্লেজ যেমন আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি ইন্টানা মেডিসিন ডক্টর হিসেবে কাজ করছি সো আমি সপ্তাহে চার দিন কাজ করি রোগী দেখি স্টুডেন্ট পড়াই সো এটাই হচ্ছে চাকরি অপশন এন্ড ট্রেনিং পজিশন বা রেসিডেন্ট ডাক্তার হিসেবে যে ট্রেনিংটা সেটা শেষ হয়ে যাওয়ার পরে তখন আমরা ফুল পজিশন একটা ফুল টাইম ডক্টর হিসেবে চাকরি করতে পারি তখন আমরা আর না তখন আমরা একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অথবা সার্জন অথবা একটা পিডিয়াট্রিশিয়ান হিসেবে আমরা তখন চাকরি পাই আর তখন স্যালারিও डिफरेंट হয় স্যালারি স্ট্রাকচার স্যালারি অনেক বেশি হয় যারা ইন্টারেস্টেড গুগলে সার্চ করে দেখতে পারেন স্টেট ধরে ধরে স্পেশালিটি ধরে ধরে ডাক্তার স্যালারির ইনফরমেশন অনেক পাব মানে পাবলিক ইনফরমেশন খুব ইজিলি পাওয়া যায় স্যালারি অনেক বেশি হয় এটা বলে দিলাম কারণ আদার স্টুডেন্ট লোন পে করতে পারবে না যারা যারা এমডি তো স্টুডেন্ট লোন নিয়ে আছে তাদের পে ব্যাক করা লাগবে তো স্যালারি সাধারণত বেশি আপু বলতে আছেন আমি বলে দিই এটা খুবই মজার একটা ট্রানজিশন কারণ আমি যখন আর সেই সাথে কাজের প্রেসার অনেক কমে যায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স টা মেনটেন হয় খুবই ভালো মোস্ট অব দা ডাক্তার মাসে চোদ্দ দিনের বেশি কেউই কাজ করে না মাসে চোদ্দ দিন হচ্ছে আমাদের জন্য ফুল টাইম

জাস্ট ডোন্ট ওয়ার্ক অ্যাট অল কোনো ধরনের কাজ না করে ঘরে বসে থাকতে পারেন অথবা আপনি যদি চান তাহলে ওভারটাইম করতে পারেন আর টাইমের টাকার অ্যামাউন্টও অ্যাকচুয়ালি অনেক বেশি সো ইটস আপ টু ইউ যদি আপনি চান আপনি ওভারটাইম করতে পারেন যদি আপনি চান না নিয়ে ওভারটাইম করবো না আমি কমপ্লিটলি রেস্টে থাকবো আপনি কমপ্লিটলি রেস্টে থাকতে পারেন বা ফ্যামিলি টাইম কাটাবো সেটাও করতে পারেন সো আমাদের কাজের অপরচুনিটিস অনেক বেশি রেসিডেন্ট অ্যাকচুয়ালি রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি পাওয়াটাই সবথেকে ডিফিকাল্ট তারপর আমি ওয়ান্স আপনি রেসিডেন্ট ডাক্তার তারপরে আপনার লাইফটা অ্যাকচুয়ালি অনেক ইজি তারপর চাকরির অপরচুনিটি অনেক বেশি আপনি চাইলে পার্ট টাইম করতে পারেন ফুল টাইম করতে পারেন ওভার টাইম করতে পারেন চাকরি পছন্দ না হলে পরের দিন চাকরি চেঞ্জ করতে পারেন ইটস নট এ প্রবলেম এট অল টিচার আর ডাক্তার যে একসাথে তো এখানে আমি যতটুকু দেখছি ইউএসএতে বেশ কমন কারণ মেডিকেল স্টুডেন্টদেরকে তো পড়ানো লাগবে এবং পরে অনেক সময় ডাক্তাররাই কি আপনি কি মানে একই মত পোষণ করে এটা কি কমন আপনার মতো কি সবাই টিচার স্ল্যাশ ডক্টর একসাথে এটা খুবই কমন যেহেতু আমাদের অনেক টিচার লাগে এখানে পাঁচজন মেডিকেল স্টুডেন্টদেরকে একটা টিচার পড়ায় কারণ ছোট ছোট গ্রুপে পড়া হয় সো এমন না যে একটা অনেক বড় লেকচার গ্যালারি হচ্ছে বা একশো জন স্টুডেন্টদেরকে একজন টিচার পড়াচ্ছে এখানে না এখানে স্টুডেন্ট অ্যান্ড ডক্টর রেশিও স্টুডেন্ট টিচার রেশিওটা অনেক কম সো আমি যেমন ওয়ান টু ওয়ান টিচিং করি আমার রেসিডেন্ট ডক্টরদেরকে আর স্টুডেন্টদেরকেও আমি যখন পড়াই ইটস লাইক সোর্ট অফ টু ইস টু ওয়ান সো এখানে ডাক্তার টিচারদের ডিমান্ড অনেক বেশি অনেক টিচার লাগে আমাদের যেহেতু স্টুডেন্ট অ্যান্ড ডক্টর রেশিওটা অনেক কম আর সবাই সবসময় রিকোয়েস্ট করতে থাকে যে দুইটা স্টুডেন্টকে পড়াতে পারবেন কি না বা দুইটা রেসিডেন্ট ডাক্তারকে পড়াতে পারবেন কিনা সো এটা খুবই কমন আমরা যারা পড়াতে পছন্দ করি আমরা মোরালি চেষ্টা করি যে আমাদের সাথে একজন মেডিকেল স্টুডেন্ট বা একজন ট্রেনি ডাক্তার আমাদের সাথে কাজ করে অলরাইট আমরা পুরো জার্নিটা কাভার করলাম আপু এইচএসসি দেওয়ার সময় এইচএসসি দেওয়ার শেষে কী কী নিয়ে ভাবছিল যে আমি কি এখন বিদেশে যাব নাকি পরে বিদেশে যাব, তারপর আপু যে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছিল তখন কী নিয়ে চিন্তা করছিল যে আমার পরবর্তী ধাপ কী হবে পুরা জার্নি সবই কভার করলাম ইউএসএতে আন্ডারগ্রেড করে ইউএসএতে কী কী ধাপ নিয়ে মেডিকেল স্কুলের চান্স পেতে ওইটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে ওটা চেকআউট করে দেখতে পারেন যারা এখানে ওই সাহসটা নিয়ে এসেছে যে আন্ডারগ্র্যাডও স্কলারশিপ পাবো স্টুডেন্ট লোন নিয়ে মেডিকেল ডিগ্রি কমপ্লিট করবো ওদের জন্য ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের চ্যানেলে আসার জন্য আপুর চ্যানেলে আরো অনেক ইনফরমেশন আছে আপু অনেক মেডিকেল রিলেটেড ভিডিওজও বানায় এরকম ইউএস এম মতো পরীক্ষা নিয়ে ডিটেলসও ভিডিও বানায় এবং আপনি যদি আরও ডিটেইলস পেতে চান আপুর চ্যানেলে যান থ্যাংক ইউ সো মাচ আমি অ্যাকচুয়ালি আমি ক্যারিয়ার রিলেটেড কথা বলতে খুবই পছন্দ করি সো ওয়ান অফ মাই প্যাশন সো ফিল ফ্রি টু রিচ আউট টু মি এনি টাইম আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলের ওখানে যে ইমেল লিঙ্ক আছে সেখানে ইমেলও করতে পারেন আই এম অলওয়েজ অ্যাভেলেবল এন্ড আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার এই ক্যারিয়ার রিলেটেড অনেক প্রশ্ন পেয়েছিলাম দেখে এই ভিডিওতে এই ক্যারিয়ার ট্র্যাকটা কাভার করলাম অন্য কোনো ক্যারিয়ার নিয়ে যদি ইন্টারেস্ট দেয় কমেন্ট সেকশনে জানান এরকম অনেক প্রশ্ন পেলে ওইটা আমি কাভার করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ